আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রোজা চলে যাচ্ছে, ঈদ তো চলেই যাচ্ছে, তারপরে দেখা যায় ঈদ ছাড়াও আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সব সময় লাগে। ঈদ বলে কোনো কথা নেই, ঈদের সময় তো আমরা স্পেশালভাবে কিছু রেসিপি করে থাকি। তবে আমি একটা শপিং মলে যাব, আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটার বাকি আছে, যেগুলো দিয়ে আমি বিভিন্ন আইটেমের নাস্তা তৈরি করে থাকি। আর এগুলো আমাদের মাসিক বাজার বলতে পারেন, বা প্রতিনিয়ত যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসগুলো একটু বেশি করে নিয়ে আসলাম। আগেও আছে অনেকগুলো, তারপরে ঈদ আসতেছে, মেহমান হয়তো ওরকম আসবে না, তারপরও নিজেদের জন্য এগুলো খুব দরকার। আর কী কী বাজার করলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আরও অনেক কিছু বাজার এনেছি, যেমন মশলা, বাদাম, কিশমিশ, তারপরে অনেক কিছু এনেছিলাম, ঘিও এনেছিলাম, ওটাও আছে, তারপরেও এনেছি। আর এই চিলি গুঁড়া চাল দিয়ে বিরিয়ানি, তারপরে বোনা খিচুড়ি, এগুলো একটু বাচ্চারা ভীষণ পছন্দ করে। পোলাওর বাটা দেখা যায় আমার বাচ্চারা মাংস আর পোলাও বা চিকেন রোস্ট এগুলো হলে ওদের আর কিচ্ছু লাগে না, ওরা ভীষণ লাইক করে এই জিনিসগুলো। তো আমি ঈদের সময় স্পেশালভাবে ওদের জন্য করে থাকি। আর এখানে কিছু লাচ্ছা সেমাই আছে, এই সেমাইটা আসলে আমরা তেমন পছন্দ করি না, করি না বলতে মিষ্টি জাতীয় খাবারগুলোই আমাদের কাছে ভালো লাগে না। তারপরেও ঈদের সময় দেখা যায় অনেক মানুষ যদি আসে বাসায়, আর আমরা যে ওয়েল ফুডের যে লাচ্ছা সেমাইটা আছে ওটা আমার বাচ্চারা ভীষণ লাইক করে। তো আমি সময় পাচ্ছি না, এই জন্য এই দোকান থেকে নিয়ে আসছি, যদি সময় পাই তাহলে অবশ্যই শপিং মলে যাব, ওখান থেকে কিছু পাস্তা বা অন্যান্য অনেক জিনিস আমি কেনাকাটা করব, জিনিসগুলো আনবো, যদি সময় পাই তাহলে যাব। আর এখন যেহেতু লকডাউন, তেমনও মেহমান আসবে না বাসায়, তাই ওরকমভাবে তেমন কিছু করতেছি না, বাচ্চারা যা পছন্দ করে সেগুলো একটু বাসায় করে ওদেরকে খাওয়াবো। এখানে নুডলস এনেছি, যে ম্যাগি নুডলস 2 প্যাকেট এনেছি। এর ম্যাগি নুডলসটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, বিশেষ করে অন্য নুডলস আনলে দেখা যায় ওরা বেশি পছন্দ করে না বলে আম্মু, এই নুডলসটাই খেতে বেশি মজার হয়, যেমন গরুর মাংস দিয়ে বা চিকেন দিয়ে রান্না করলে। কিন্তু ডিম দিয়ে ওরা একেবারেই পছন্দ করে না, ডিমটা দিয়ে আমি রান্নাও করি না, ওরা খায় না এই জন্য। আর বাহিরের সাউন্ড আসলে প্লিজ একটু কষ্ট করে শুনবেন, এখানে যেহেতু আমার বাসাটা রোড সাইড, আর বয়সটা যখন দিতেছি তখন দেখতেছি যে অনেক নয়েজ আসতেছে বাহির থেকে, আসলে সময় পাচ্ছি না ভিডিওগুলো করতে, বা ভিডিও এই জন্য আমার চ্যানেলে ভিডিও নিয়মিত আপলোডও দিতে পারতেছি না। তাই ভাবলাম আজকে একটু কেনাকাটা করলাম, শপিং, গ্রোসারি আইটেম যে শপিং করলাম সেগুলো একটু শেয়ার করি, আর আমার প্রাণপ্রিয় ভাই বোনদের সাথে একটু কথাও বলতে পারবো। আমি আজকে 9:30টার দিকে লাইভে আসবো, আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। দেখি না ঈদ পর্যন্ত, ঈদের দিনও হয়তো লাইভ করতে পারি রাত্রে, সবার সাথে একটু আড্ডা দিব, জাস্ট ভালো লাগে। আর সবাইকে আমি সত্যি অনেক মিস করি যারা আমার লাইভে আসে, কথা বলে, আপু ভাইয়েরা সবাইকে আমি অনেক অনেক মিস করি। তাই 2 দিন করি নাই, আমার কাছে অনেক খারাপ লাগছে, সবাইকে অনেক মিস করেছি। আর এখানে ঘি, কফি, কর্নফ্লাওয়ার, যেগুলো আমার একদম নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোই আমি এনেছি। আর আমি এখানে দেখা যায় যে 3:30-3:30 দিকে ডাক্তারের কাছ থেকে আসছি, আমার 2টা বেবিকে নিয়ে। ছোটো বেবির দাঁতের সমস্যা ছিল আজকে, দেখি আবার মেজো ছিল দাঁতের বেড়া, আম্মু ব্যথা করতেছে, তো ওকে নিয়ে আসছি, নিয়ে গেছি। ডাক্তার বলতেছে 3 থেকে 4 দিন আসা যাওয়া করতে হবে, তখন বললাম না তাহলে আপাতত ব্যথাটা কমার জন্য কিছু দেন, ঈদের পরে ভালোভাবে ট্রিটমেন্টটা করব। এখন এই রোজা রেখে বাচ্চা নিয়ে আমি 4 দিন ডাক্তারের কাছে অলরেডি গেছি, আবার ঈদের আগের দিন 13 তারিখে সকালেও যেতে হবে। তো এই আসলে এগুলো বাহিরে যাওয়া আসা অনেক কষ্ট, বাসায় অনেক কাজকর্ম থাকে, সেগুলো মানে করে সকালে ঘুম থেকে উঠে মানে অনেক কষ্ট হয় আমার, তারপরও করতে হয় আর কি করব। বাচ্চারা সুস্থ না থাকলে আসলে কিছুই ভালো লাগে না। তাই ওকে ব্যথার ওষুধ দিয়ে দিয়েছে, বলতেছে আপাতত ব্যথার ওষুধ খেলে কমে যাবে, সমস্যা নাই, আর ঈদের পরে এসে তারপরে ওকে দাঁতের ট্রিটমেন্টগুলো, 3টা দাঁতের ট্রিটমেন্ট করাতে হবে। আর ছোটো ছেলেটা আলহামদুলিল্লাহ ভালো আছে,
সবাই আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর জাস্ট এই কথা বলার জন্য এগুলো ভিডিওটা করলাম যে আমার আপু ভাইয়াদের আমি এত বেশি মিস করি, এত বেশি ভালোবাসি, ভিডিওটা করি বা একটু কথাও বলা হয়ে যাবে। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমার আপু ভাইয়ারা, আপনাদেরকে আমি অনেক অনেক মিস করি। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি অন করে দিবেন যদি ভালো লাগে, বোনকে সাপোর্ট করতে মন চায় আর কি। এগুলো এনেছি, আরও অনেকগুলো এনেছিলাম, অনেক কেনাকাটা করেছিলাম, অল্প অল্প করে প্রতিদিনই দেখা যায় আনা হয়, ওগুলো আর ভিডিও করতে পারি না। রান্নাবান্নাও করা হয় কিন্তু ভিডিও করে কাজ করাটা মানে অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়, তাই আমি সবসময় ভিডিও করতেও পারি না, নিয়মিত আপলোডও দিতে পারতেছি না। আজকের এই ব্লগ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।